নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মহাসংযোগ শুরু এই 28 দিন এই 9 রাশি সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। আজ সকাল 9:42 শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করেছে এবং অলরেডি এখানে কিন্তু কেতু কিন্তু অবস্থান করছে এবং শুক্রের সাথে কেতু পরম মিত্রতা, অর্থাৎ দৈত্যগুরু শুক্রের সাথে কেতুর কিন্তু পরম মিত্রতা রয়েছে এবং মঙ্গলের রাশিতে, বৃশ্চিক রাশি অর্থাৎ মঙ্গলের স্বরাশিতে অবস্থান করেছে আপনার শুক্র। শুক্রের সঙ্গে কিন্তু মঙ্গলের সম মিত্রতা কিন্তু আছে। আমি একটা কথা বারবার বলেছি যে যখন কোনো গ্রহ কেতুর সাথে যুক্ত হয় তখন সেই গ্রহের গুণ 3 গুণ বাড়িয়ে তোলে। অর্থাৎ এই জায়গাটাতে কি হচ্ছে, খেলাটা দেখুন খুব সুন্দর। শুক্র আপনার কেতুর সাথে যুক্ত হচ্ছে এবং এখানে আপনাদের ক্ষেত্রে এই 9 রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ এই 28 দিন কিন্তু দিয়ে যাবে। এই মহাসংযোগ শুরু আজ থেকে এই 28 দিন টানা শুক্র আমাদেরকে কী দেয়, শুক্র আমাদেরকে ভোগ, বিলাস, ঐশ্বর্য, ফিল্ম দুনিয়া, হোটেল ম্যানেজমেন্ট, আপনার হসপিটাল ম্যানেজমেন্ট, ট্রাভেল ট্যুরিজম, প্রেম, গ্ল্যামার দুনিয়া, মিডিয়া রিলেটেড কাজকর্ম, শিল্পী, আপনার গার্মেন্টস, বুটিক, ফরেন লিকার, এগুলো সমস্ত কিন্তু শুক্রের কাছে কিন্তু আছে এবং এই সময়ের মধ্যে এই 9 রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে এবং শুক্র যে ভাবের উপর দৃষ্টি দিবে, এই কেতুর সাথে বসে যে ভাবের উপর দৃষ্টি দিবে সেই ভাবের গুণ 3 গুণ কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ এখন বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, সরাসরি যে যে ভাবের উপর দৃষ্টি দিচ্ছে সেই সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। প্রথম যে রাশির কথা আমি বলবো, প্রথম রাশি যে রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম হচ্ছে 9 রাশির মধ্যে বৃষরাশি। বৃষরাশি রাশির অধিপতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এবং সরাসরি শুক্রের দৃষ্টি আপনার বৃষরাশিতে পড়ছে। আপনাদের ক্ষেত্রে যারা এয়ারলাইন্সে কাজ করছেন তারা লাভ পাবেন, যারা ট্যুরিজমে বিজনেস করছেন তারা লাভ পাবেন, যারা হোটেলে ব্যবসা করছেন তারা এই সময় কিন্তু লাভ পাবেন এবং বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু লাভ পাবেন। দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে বৃষরাশির। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের একাদশপতি এবং চতুর্থপতি পঞ্চমভাবে অবস্থান করছে কেতুর সাথে। আপনাদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনাদের একাদশভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে, সফলতার জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করে, যে কোনো কাজে হাত দিবেন আপনার সোনাতে পরিণত হবে এবং রত্নের যারা বিজনেস করছেন, আপনি রাশির এই রাশির লোক অর্থাৎ কর্কট রাশির লোক, আপনি রত্নের জুয়েলারি জেমসের বিজনেস করছেন, আপনি কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু লাভ পাবেন এবং আপনার প্রপার্টি থেকে লাভ আসবে, পারিবারিক সুখের জায়গা এবং আপনাদের এই সময়ের মধ্যে আপনি বৃশ্চিক রাশির সরি আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে বৃশ্চিক রাশি সরি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো বৃশ্চিক রাশিতে এবং আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ডুবে যাওয়া টাকা উদ্ধার হবে। ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, মিডিয়া রিলেটেড জায়গায় যারা কাজ করছেন, আপনি হোটেল বিজনেসের সঙ্গে আছেন, আপনি ট্রাভেল আর ট্যুরিজমের সঙ্গে আছেন এবং এই সময় বিদেশ থেকেও কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন কর্কট রাশি। এরপরের যে রাশির কথা বলবো তার আগে বলি যাদের ক্ষেত্রে মিলছে না অর্থাৎ হচ্ছে না, আপনার নিজস্ব জন্মছকটা দেখার কোন জায়গাতে সমস্যা আছে। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। আপনার
আপনার প্রচেষ্টা, আপনার কর্ম এবং আপনার জন্মছককে স্ট্রং করে দেওয়ার দায়িত্ব হচ্ছে কৌশিক রায়ের। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের কর্ম করতে হবে, কর্ম না করলে কিন্তু হবে না। কিন্তু আপনার যে যে জায়গাগুলো বাধা বিপত্তি, যে জায়গাটা আপনার প্রাপ্তির জায়গায় বাধা আছে, সেই বাধা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কিন্তু কাটাতে পারবো। শুধু জ্যোতিষের প্রোগ্রাম দেখলে হবে না। এবং অনেকে জন্ম ছক দেখাচ্ছেন, কিন্তু সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধা, সঠিক রোগ নির্ণয় এবং সঠিক ওষুধ কিন্তু আপনাকে খেতে হবে। অর্থাৎ সঠিক রত্ন আপনাকে পরিধান করতে হবে। আপনার ভাগ্য 100%-এর উপর 100% বদলাতে বাধ্য, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবারে আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। আপনাদের চতুর্থপতি এবং দশমপতি এই শুক্র চতুর্থভাবে অবস্থান করছে এবং সরাসরি দশম ভাবকে কিন্তু নির্দেশ করছে। এই দশম ভাবকে নির্দেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে, আপনি আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু এই সময় দিবে। অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি, সরাসরি কর্মভাবকে দেখছে, কর্মের জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি কিন্তু পাবেন এই সময়ের মধ্যে। এবং আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা, প্রপার্টি থেকে লাভ, ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, হোটেল বিজনেস, ট্রাভেল ট্যুরিজম বা মিডিয়া রিলেটেড জায়গা, যারা শিল্পীকার তারাও কিন্তু ভালো রেজাল্ট করবেন। এবং এর সাথে সাথে যারা যাদের গার্মেন্টসের বিজনেস আছে, জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেস আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো ফল কিন্তু পাবেন এবং এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে সিংহ রাশি। আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আসতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে। এই তৃতীয়ভাবে অবস্থানটা আপনাদের পরিশ্রমটা কিন্তু বাড়িয়ে তুলবে, মেহনতির জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলবে এই জায়গাটা কিন্তু। তবে ভাগ্যের কিছু কিছু ক্ষেত্রে সাপোর্টটা আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে। এরপরে যে তুলা রাশি, তুলা রাশি রাশির অধিপতি দ্বিতীয়ভাবে কেতুর সঙ্গে অবস্থান করছে। অর্থাৎ ধনের জায়গাটা, আমি আবারও বলছি, তুলা রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের এই সময়ের মধ্যে সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হবে তুলা রাশির ক্ষেত্রে। আপনাদের পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে তুলা রাশির ক্ষেত্রে এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে আপনাদের অবস্থান করছে শুক্র এবং কেতুর সাথে আপনাদের সপ্তমপতি, অর্থাৎ এবং সরাসরি সপ্তম ভাবে আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে। আপনি বৃশ্চিক রাশি মানে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, বিদেশ থেকে লাভ, যারা এয়ারলাইন্সে কাজ করেন, যারা ট্রাভেল ট্যুরিজমের বিজনেসের সঙ্গে যুক্ত আছে, বিদেশের সাথে রত, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে রত আছে, আপনি গার্মেন্টসের বিজনেস করছেন, জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেস করছেন, আপনি মিডিয়া রিলেটেড জায়গাতে আছেন, এই জায়গাগুলো কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের বাড়বে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনার ক্ষেত্রে আপনি ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট মজবুত হতে চলেছে এবং এই সময়ের মধ্যে দীর্ঘদিনকার পেমেন্ট আটকে আছে, বিল আটকে আছে, এই টাকাগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার কিন্তু হবে। এবং বিশেষ করে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি দেখুন, ধনু রাশির ক্ষেত্রে আপনাদের একাদশপতি দ্বাদশভাবে কেতুর সাথে, দ্বাদশভাবে কেতু কিন্তু দুর্দান্ত ফল কিন্তু দেয়, আমি আবারও বলছি। অর্থাৎ এই 28টা দিন, টানা 28 দিন এই মহাসংযোগে ধনু রাশির ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, ডায়েরিতে নোট করে নিন। এবং ধনপতি ধনভাবে অবস্থান করছে, এটাও কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট এবং একাদশ যে কোনো কাজের সফলতার জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং আপনাদের এই সময় ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ, মিডিয়ার জায়গাতে যারা আছেন, বিদেশের সাথে যারা রত আছে, তারা কিন্তু এ সময় যথেষ্ট লাভ কিন্তু পাবেন এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা, আপনি ধনুরাশির মানুষ, কেরিয়ার ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট কিন্তু এ সময় পেতে চলেছেন। এবং ধনুরাশির ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে আপনাদের ভোগ বিলাস বাড়িয়ে তুলবে,
নিজস্ব গাড়ি বা নিজস্ব প্রপার্টি সম্পত্তি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরের যে রাশি সেই রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির একাদশভাবে দশমপতি একাদশভাবে কেতুযুক্ত এবং সেখানে কিন্তু আপনার শুক্র কিন্তু মজবুত অবস্থাতে অবস্থান করছে এবং সরাসরি আপনার পঞ্চমভাবে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনলাভ, আপনাদের লটারির শেয়ার ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, কর্মক্ষেত্রের প্রভূত উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এবং যারা ফ্রেশার্স আছেন কর্ম খুঁজছেন কর্ম পাওয়ার একটা যোগ কিন্তু সৃষ্টি করছে এবং আপনাদের যে কোনো কাজে সফলতার জায়গা দেখা যাচ্ছে। সন্তান সুখের ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পাবেন, সন্তানের জায়গায় সুখ, সন্তান ক্ষেত্রে জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পুনরুদ্ধার হবে। যারা হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত আছে, ট্র্যাভেল ট্যুরিজমের সঙ্গে আছে, মিডিয়েটের জায়গাতে কাজ করছেন, আপনি এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত আছেন, আপনি জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেস করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, বা আপনি বুটিকের ব্যবসা করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক কিন্তু থাকছে। পারিবারিক সুখের জায়গা ছোটোখাটো আপনাদের ক্ষেত্রে ভ্রমণ যোগ এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি করছে মকর রাশির। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করতে চলেছে এবং আপনাদের মানে আটকে থাকা কাজ বা যে চাকরি হওয়ার সম্ভাবনা ছিল আটকে যাচ্ছিল কর্ম জায়গাটা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বা তার একটা যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে আপনার মকর রাশির এবং কেতুর সাথে মানে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মকর রাশি। এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে, আপনাদের কর্মভাবে অবস্থান করছে এবং চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং ভাগ্যবতী ভাগ্যের দ্বারা কিন্তু কর্ম আপনারা পাবেন। যারা সিরিয়ালে কাজ করছেন, আপনি মিডিয়া রিয়েটের জায়গাতে কাজ করছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে আছেন, বিদেশের সাথে যারা রত আছে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে, যারা ফিল্ম দুনিয়াতে আছে তারা কিন্তু যথেষ্ট রেজাল্ট কিন্তু ভালো পাবে। কর্মক্ষেত্রে উন্নতি, উচ্চ পদ প্রতিষ্ঠা, মান সম্মান, খ্যাতি, যশ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আপনার কুম্ভ রাশির। এই কুম্ভ রাশির ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গায় দেখা যাচ্ছে এবং প্রপার্টি থেকে লাভ আপনারা এই সময় কিন্তু করবেন। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই মহাসংযোগ এই 28 দিনে আপনারা কিন্তু মহা লাভবান কিন্তু হতে চলেছেন। আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে, অর্থনৈতিক দিকটা কিন্তু ভালো এবং বিশেষ করে আপনাদের যে কোনো কাজ আটকে আছে সেই কাজগুলো আপনাদের কিন্তু ভালো হবে। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, আপনার ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু, অর্থাৎ নেটের দুনিয়াতে যারা আছে তারা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি ডায়েরিতে নোট করে লিখে নিন, আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু থাকবে না এবং আপনাদের ক্ষেত্রে যারা হোটেলে ব্যবসা করছেন বা আপনি জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেস করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনার ভাগ্যভাবে অবস্থান করছে তৃতীয় পতি এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনাদেরকে কিন্তু দিবে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের আসবে এবং যা আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে বেশ কিছু কর্মক্ষেত্রে সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনি মীন রাশি মানুষ, আপনি লিখে রাখুন, কর্মক্ষেত্রের সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে এবং দীর্ঘদিনকে আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে। যারা গার্মেন্টসে বিজনেস করছেন, বুটিকের বিজনেস করছেন বা হাতের কাজ করেন, আপনি কোনো রঙের কাজের সঙ্গে যুক্ত আছেন বা আপনি মূর্তি তৈরি করেন, অর্থাৎ আপনি ভালো শিল্পী আপনার ক্ষেত্রে কিন্তু, বা আপনি গান বাজনা আবৃত্তির সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দিবে এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মিডিয়া রিয়েটের জায়গাতে যারা যুক্ত আছেন, আপনি মীন রাশির মানুষ, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং ভাগ্যের দ্বারা আপনাদের কিন্তু ধন কিন্তু আসবে। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা এই মহাসংযোগ শুরু হওয়াতে এই 28 দিন মীন রাশির ক্ষেত্রে কিন্তু অপার ধন আসতে চলেছে মীন রাশির, ধনবর্ষা হতে চলেছে মীন রাশির। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করতে চলেছে। এই ছিল
নয়টি রাশি কি ফল পেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই আপনাদের যে কমেন্ট, অর্থাৎ এই শুক্রের রাশি পরিবর্তনে নয় রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ পেতে চলেছে। এবং কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার হচ্ছে না, আমি আবারও বলছি নিজস্ব জন্ম কুণ্ডলীটা আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করান। বর্তমান যে গ্রহের গোচর এই নয় রাশি কিন্তু এই 28 দিন এই মহাসংযোগ কিন্তু শুরু হতে চলেছে, সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি এবং আপনাদের অপার ধন আসতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।